আপনাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও তোমাদের সাথে এটা আমার প্রথম ক্লাস, ইতিমধ্যে তোমরা অনেকগুলো অনলাইন ক্লাস করেছো, অনলাইনে পরীক্ষা দিয়েছো, রেজাল্ট পেয়েছো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ আমাদের বিদ্যালয়ের পাঠদান ব্যবস্থা বন্ধ আছে, কিন্তু আমাদের অনলাইন ক্লাস ব্যবস্থা চালু আছে, যাতে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। তাই তোমাদের বলছি, তোমরা প্রতিটা অনলাইন ক্লাস করবা, সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবা। আজকে আমি তোমাদের ব্যবসা উদ্যোগ ক্লাসটি নেব। আজকে আমি তোমাদের পড়াবো ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায়, ব্যবসায় পরিচিতি। ব্যবসায় পরিচিতি তোমাদের এখন থেকে এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে, তো তোমরা সবাই আমার ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো খাতায় লিখে রাখবে। তাহলে আশা করি আমরা জানবো এখন ব্যবসায় উৎপত্তির মূল কী ছিল। আচ্ছা, ব্যবসায় উৎপত্তির মূল হলো মানুষের অভাব, মানুষের অভাব অসীম। অভাব পূরণের লক্ষ্যে মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে শুরু হয় ব্যবসা। এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ, ব্যবসায়িক পরিবেশ সহ বিভিন্ন দিক। তারপরে আছো ব্যবসায়িক ধারণা। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এটাকে আমরা পুরোপুরিভাবে ব্যবসা বলতে পারি না, কারণ ব্যবসা হতে হলে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসা বলা যায় না, কারণ এটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কাজ করে ব্যবসায়। আর হচ্ছে, যদি কোনো কৃষক মুনাফা অর্জনের উদ্দেশ্যে খাদ্য উৎপাদন, সবজি চাষ, হাঁস মুরগি পালন ইত্যাদি কাজ করে, তাহলে সেটা ব্যবসা বলে গণ্য হবে। তাহলে আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের জন্য সকল অর্থনৈতিক বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। আচ্ছা, এবার আমরা জানব ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ। মানব সৃষ্টির শুরু থেকে ব্যবসায় শুরু। ব্যবসায়ের এই উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ বলা হয় 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, আর মধ্যযুগ বলা হয় 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, আধুনিক যুগ বলা হয় 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত। প্রাচীন যুগের মানুষ কিভাবে তাদের অভাব পূরণ করত? পশু শিকার করে, মৎস্য শিকার করে, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। মধ্যযুগের মানুষ বিনিময়ের মাধ্যমে হিসাবে দুষ্প্রাপ্যতা, শামুক, ঝিনুক, পরি ও পাথর ব্যবহার করে। বিনিময়ের মাধ্যমে হিসাবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রা ব্যবহার, কাগজি মুদ্রা প্রচলন, বাজার ও শহর সৃষ্টি, ব্যবসায়ী সংগঠনের উদ্ভাবন। আধুনিক যুগ, শিল্প বিপ্লব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, বিভিন্ন শিল্প কারখানার বিকাশ, বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থার প্রচলন, ব্যাংকিং ও বীমা ব্যবস্থার সম্প্রসারণের এটিএম কার্ড প্রচলন, মোবাইল ব্যাংকিং প্রচলন। আচ্ছা, এবার আমরা জানবো কি ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসায় সাধারণত আধুনিক ব্যবসায়কে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়, যেমন শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। আচ্ছা, শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। আচ্ছা, এই জায়গায় দেখো একটি এমসিকিউ আছে যে শিল্পকে উৎপাদনের কি বলা হয়? উৎপাদনের বাহন বলা হয়। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়।
শিল্পকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। দেখো এটাও কিন্তু একটা এমসিকিউ থাকতে পারে যে শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে, পাঁচ ভাগে। কি কি দেখো, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন, সেবা। আচ্ছা তারপরে আসো বাণিজ্য। দেখো বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রিক গঠনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। এই জায়গায় দেখো একটি এমসিকিউ থাকতে পারে যে বাণিজ্যকে কোন শাখা হিসেবে চিহ্নিত করা হয়, পণ্য বা সেবা সামগ্রিক গঠনকারী শাখা। আচ্ছা দেখো বাণিজ্য কাকে বলে, ব্যবসায়ী বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্প উৎপাদন পণ্য বা সেবা সামগ্রী ভোক্তাদের নিকট পৌঁছানোর সকল কার্যগুলিকে বাণিজ্য বলে। তবে বাণিজ্য বিভিন্ন উপাদানের কাজ। দেখো পণ্য বিনিময়ের মাধ্যমে সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এখানে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন থাকতে পারে যে পরিবহনের মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয়, স্থানগত। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি হয়। বিমার মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। বিজ্ঞাপনের মাধ্যমে তথ্যগত উপযোগ সৃষ্টি হয়। এবার আসো আমরা জানবো প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডক্টর, উকিল, প্রকৌশলী, প্রাকৃতিক পেশাজীবী বিভিন্ন রকমের সেবাকর্ম এ অর্থনৈতিক বিনিময় প্রদান করে থাকে। এ সকল সেবাকর্ম বা বিত্ত প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। আবার আমরা বলতে পারি যে ভোক্তাকে সরাসরি যে সেবা প্রদান করা হয় তাকে প্রত্যক্ষ সেবা বলে। ব্যবসায়ের গুরুত্ব। অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হলেও ব্যবসায় যে কোনো দেশের অর্থ, সামাজিক, রাজনৈতিক তথা সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলছে। এই বইতে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আছে, তোমরা এই বিস্তারিত পড়াগুলো পড়বে। তারপর দেখো ব্যবসায়িক পরিবেশে হচ্ছে আমাদের আশেপাশে যা কিছু আছে তাই হচ্ছে আমাদের পরিবেশ। আর ব্যবসায়িক পরিবেশ দ্বারা মানুষের জীবনধারণ, আচরণ, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসা প্রভাবিত হয়। পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যগুলি প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। আচ্ছা দেখো ব্যবসায়িক পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়। ব্যবসায়িক পরিবেশকে ছয় ভাগে ভাগ করা হয়। যেমন প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। আচ্ছা বাংলাদেশে ব্যবসায়ী পরিবেশ। বাংলাদেশ একটি কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। অবশ্যই দেশের অর্থনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলছে। একালে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। ব্যবসা বাণিজ্য প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও এবং সমুদ্র বন্দরের ও জাহাজ নির্মাণের শিল্পের জন্য চট্টগ্রাম, এ দুটো স্থান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আচ্ছা দেখো এই জায়গায় কিন্তু আমরা দুটো এমসিকিউ পাই যে মসলিন কাপড়ের জন্য কোন কোন ই বিখ্যাত ছিল, যেমন কি সোনারগাঁও, আর হচ্ছে জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত চট্টগ্রাম। এ দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সোনারগাঁও এবং এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপে ও আফ্রিকা বিভিন্ন দেশে। আমাদের দেশে চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। আচ্ছা দেখো এই আমাদের বাংলাদেশের ব্যবসায় পরিবেশ সম্পর্কে বিস্তারিত বইতে অনেকগুলো বই আছে, তোমরা এগুলা ভালোভাবে রিডিং করবে এবং প্রতিটা এই জায়গা থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ পাবে। এগুলো সব কিছু তোমরা ভালোভাবে পড়বে এবং এমসিকিউ গুরুত্বপূর্ণ লাইনগুলো হেডলাইন করবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।